গরম বাড়তেই সুন্দরবনে দেখা দিয়েছে সাপের উপদ্রব, আতঙ্কিত এলাকাবাসী। বন দপ্তরকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা, দাবি এলাকাবাসীদের। বর্ষা আসছে, সাপের উপদ্রব আরো বাড়বে বলে মনে করছেন এলাকাবাসী। গরম বাড়তেই সুন্দরবনে দেখা দিচ্ছে বিষধর সাপের উপদ্রব, আতঙ্কিত গ্রামবাসীরা। স্থানীয়রা জানাচ্ছেন, টানা দু তিন মাস ধরে প্রচন্ড গরমে সুন্দরবন লাগোয়া বিভিন্ন অঞ্চলে বেড়েছে বিষাক্ত সাপের উপদ্রব। গরমের মধ্যে সাপ নিজেদের আস্তানা ছেড়ে লোকালয়ে ঢুকতে শুরু করেছে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের বেশ কয়েকটি জায়গায় রাতে পথ চলতে লোকের চোখে প্রায়শই বিষাক্ত সাপ চোখে পড়েছে। এসবের মধ্যেই হিঙ্গলগঞ্জের এক মৎস্যজীবীর আঁচলে, অর্থাৎ মাছ ধরার খাঁচার ভেতর, 4 ফুট লম্বা একটি বিষাক্ত কেউটে সাপ ধরা পড়ে, জানিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এলাকার মানুষজন জানাচ্ছেন, সুন্দরবন অঞ্চলে বেশিরভাগ জায়গা বিষাক্ত প্রজাতির কেউটে সাপ সচরাচর লক্ষ্য করা যায়। মৎস্যজীবীদের দাবি, মাছ ধরার খাঁচার মধ্যে সাপ দেখার পর বন দপ্তরে খবর দেয় তারা, কিন্তু প্রথম দিকে বন দপ্তর আসতে অস্বীকার করে। তবে অনেক পরে ঘটনাস্থলে এসে তারা সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। এই গরমের অত্যাচারে মানুষ তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে, সাপেরাও মাটির তলায় থাকতে পারছে না, তাই বিভিন্ন মৎস্যজীবী জালে পড়ছে সাপ এবং রাস্তা দিয়ে চলাচল করছে, মানুষের জীবন বিপর্যয় হতে যাচ্ছে। তাই আমি হিঙ্গলগঞ্জ যাওয়ার পথে দেখলাম যে হিঙ্গলগঞ্জের মৎস্যজীবীদের জালে বিষাক্ত সাপ পড়েছে। ওরা মৎস্যজীবীদের পক্ষ থেকে বন দপ্তরে সংবাদ দিয়েছে, কিন্তু মৎস্যজীবীরা নিতে অনিচ্ছুক। ওরা নিজেরাই বলছে যে আপনারা বনের যে সেট দিয়ে আছেন, কিন্তু এরকম বিষাক্ত সাপ নিয়ে খেলা করা অত সহজ তাদের কাছে। গ্রামবাসীদের আরো অভিযোগ, বিষাক্ত সাপ চোখে পড়লে গ্রামবাসীরা বন দপ্তরে খবর দিলে বন দপ্তরের পক্ষ থেকে কোনো সুরাহা পাননি তারা। এভাবে প্রচন্ড গরমের মধ্যে দিয়ে লোকালয় সাপ ঢুকতে শুরু করেছে, তা নিয়ে সুন্দরবনের একাধিক জায়গায় সাধারণ মানুষ আতঙ্কিত। এলাকার মানুষ জানাচ্ছে, আগামীতে বর্ষা আসছে, নতুন করে সাপের উপদ্রব বাড়বে। কেউটে সাপ পড়েছে, আর আমরা তো গরমে এমনি রাত রাত এমনি ঘুরি, আর এই আতঙ্কে রয়েছি একটু। আর এরকম সাপ তো সচরাচর দেখা যায় না, আর খুবই ভয়েতে আছি আমরা। আর এই খালে যে এরকম এর আগে দেখা গিয়েছিল ছোট, কিন্তু এরকম ধরনের এত বড় সাপ দেখা যায় না। আর বন দপ্তরে আমরা ফোন করেছিলাম, বন দপ্তর বললো আমরা আসছি, আবার কখনো আসবে না বললো। তারপরে এসে বললো ছেড়ে আটলে পড়েছে, এই সাপ তোমরা ছেড়ে দাও, ছেড়ে এই সাপ আমরা নেবো না, এইসব বলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যাজ ল্যান্ড, সুন্দরবন। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।